নির্মলা সীতারমণে দাখিল করা বাজেটখনক লৈ সমগ্র অসমবাসী যথেষ্ট আশারে বাট চাই আছিল। অসম তথা উত্তর পূর্বাঞ্চলের বাবে এই বাজেটত কি দিয়া হব ইয়ার উত্তর বিচারিছিল অসমবাসী। কিন্তু কার্যত দেখা গল অসম তথা উত্তর পূর্বাঞ্চলের বাবে বিশেষ ব্যবস্থা নাই এই বাজেটত। অবশ্যে উজনি অসমৰ বাবে ভাল খবর এটা আছে, শিবসাগরক অত্যাধুনিক ঐতিহাসিক স্থানরূপে প্রতিপন্ন করব সরকারে। শিবসাগরত স্থাপন হব আধুনিক মিউজিয়াম। বাজেটত ধার্য করা হল বিশেষ ধনরাশি। আর্কিওলজিক্যাল সাইটস উড বি ডেভেলপড অ্যাজ আইকনিক সাইটস উইথ অন সাইট মিউজিক। দে আর রাখিগড়ি হরিয়ানা, হস্তিনাপুর উত্তরপ্রদেশ, শিবসাগর ইন আসাম, ধোলাভিরা গুজরাট, আদিচনল্লুর তামিলনাড়ু। ন্যাশনাল গ্যাস গ্রিডর পাইপলাইন বৃদ্ধি করা হব, ফলত লাভান্বিত হব নাকি অসম? ফার্দার ইট ইজ প্রপোজ টু এক্সপ্যান্ড দ্য ন্যাশনাল গ্যাস গ্রিড ফ্রম দ্য প্রেজেন্ট 16,200 কিলোমিটার্স। এট দ্য মোমেন্ট ইট ইজ 16,200 কিলোমিটার্স অনলি। উই প্রপোজ টু এক্সপ্যান্ড ইট টু রিচ 27,000 কিলোমিটার্স। To deepen the gas markets in India, further reforms will be undertaken to facilitate transparent price discovery and also ease of transactions. জিলা চিকিৎসালয় সমূহ মেডিকেল কলেজলৈ উন্নীত করা হব। চিকিৎসকৰ অভাৱৰ বাবে পিপিপি মোডত ব্যক্তিগতকৰণ কৰা হব বহু চিকিৎসালয়। There is a shortage of medical doctors. There is a shortage of qualified medical doctors. Both general practitioners as well as specialists. In order to meet this requirement, it is proposed to attach a medical college to an existing district hospital in PPP mode. Those states that fully allow facilities of the hospital to the medical college and wish to provide land at a concession would be able to receive viability gap funding from the center. Details of the scheme would be worked out soon, so we aim to have at the district level with hospitals which are being extended for medical college training and also for producing more doctors, viability gap funding will also be extended. ইতিমধ্যে রাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ তৎপৰতাত ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত বিভিন্ন চিকিৎসালয় স্থাপন কৰা হৈছে, কিন্তু চিকিৎসকৰ অভাৱৰ বাবে এই চিকিৎসালয়সমূহ এতিয়াও আৰম্ভ কৰিব পৰা হোৱা নাই। স্বাভাবিকতে বিত্তমন্ত্ৰীৰ এই ঘোষণাৰ ফলত লাভান্বিত হ'ব বুলি ধাৰণা কৰা হৈছে অসম। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।